পিরোজপুরের নেসেরাবাদ উপজেলার আটঘর কুরিয়ানা ইউনিয়নে পূর্ব বিরোধ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমার শেখদার নিহত হয়েছেন সকালে কুরিয়ানা বাজারে এই সংঘর্ষে ঘটনা ঘটে এ ঘটনায় কোরিয়ানা বাজারে চরম উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে নিহত শেখর কুমার শিকদারের ছোট ভাই শঙ্কর কুমার শেখদার অভিযোগ করেছেন একটি প্রাইমারি স্কুলে ক্রীড়া অনুষ্ঠানে দাওয়াত কার্ডে বর্তমান ইউপি চেয়ারম্যান মিঠু হালদারের নাম ওপরে লেখা হয়নি এ কারণে ক্ষিপ্ত হয়ে তার ভাইকে নির্মমভাবে পিটিএ পিটিয়ে হত্যা করা হয়েছে